কর্তমাধ্যমে নবধারণে শিগ্রিমরিখা খরকসা ব্যাংক সেবা পাতিমং কয়লা শহর স্টেট ব্যাংক অমাহাই পাতিমং উমাবাই কয়লা শহরে কর্তমাধ্যমে বিশ্বঙ্গ তুমফামান নকজাখা ফাসার ভূ কয়লা শহর প্রেস ক্লাবনি আদম কর্তমাধ্যমায় প্রিয়তোষ দাস কয়লাশহর স্টেট ব্যাংক ভাই বিনি একাউন্টে খক রাসাই বাজি সাইরাং তিসানি বাগে চেক ইয়াফানা বাগে লাইন বুসামানে লগেও বোবাই না যুব বুসামানে আজরাহন প্রিয়তোষনি ফোন কল খাইমাবাই বোবাই না যুগ লাইন বুসারে ওই কলাঙ্গে ফোন রিসিভ খাইমানে বোবাই না যুগ রাং চেক ইয়াফানমানি উনো ব্যাংকনি সেবক প্রসেনজিৎ দাস বোবাই না যুগ ন শাখা প্রিয়তোষ সাবকিনে আজরাহন খরাং খানামাবাই লগে লগে ন প্রিয়তোষ দাস ভাইকে বিনি মুখাঙ্গ রাংনি চেক খিতারি দীখা আশু সিমিয়া ব্যাংকনি ফাতর প্রিয়তোষ দাস ন মানরাখে পুথানি শিগিরি মুব দীখা জাগলো পাতিমনি কিতিংগে কক্তমা থুনাই মথানি বখাকতি অমহাই তমসিতা কাইমিন দাকি দাকি রমুই মাজারা নাবগে খরাং তিসালাইকা কি আমি কি আমি আমি আপনারে লোকাল আর আন লোকাল দেখাল লাগি আইছি আপনি এখানে বইছেন আপনি আমার পেমেন্ট আপনি আমার চেক আরে আমারে আপনি নি আপনি আমারে সিরি লিবেন না উমকে দিতাছেন না আমার সিরি নেবেন আপনি কি সমস্যা আপনার সাথে আছে আমি গিয়াদুল দাস কৈলাশর প্রেস ক্লাবের সদস্য আমি আজ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাউন্টারে আমি যাই আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আমি চেকটি দিই ওনাকে আমাকে টাকা দেওয়ার জন্য সেই সময় আমার একটি ফোন আসে আমি তিন চার রাত ঘুরে আমি চলে যাই উনি তখন ডাকেন কাউন্টার থেকে গিয়াদুল দাসকে তখন আমার সঙ্গে আমার ভাতিজি ছিল আমি তাকে যে তোমার ফোন এসেছে ওনাকে আমি লাইনে দিয়ে আমি চলে যাই একটু উনি বলেন যে প্রিয়তোষ দাসকে আমি বলি আমি আমি প্রিয়তোষ দাস উনি তখন বলেন আমাকে মাস্ক পরে দিচ্ছে সেই সময়ে আমার সঙ্গে উনি বাজে বিহেভ করতে শুরু করেন আমি বললাম যে আপনি কেন বাজে বিহেভ করছেন আমি তো ব্যাংকেই ছিলাম আমি ফোনটা রিসিভ করেছি আপনি চেক পেয়েছেন আমার চেকে সই করা আছে সিল করা আছে এবং আমার স্যারেরও সিল করা আছে আপনি আমাকে টাকা দিন ওইতে উনি চেকটা ডিল মেরে ফেলে দেন দিয়ে উনি অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ শুরু করেন একটা অংশ আমি রেখেছি এবং উনি আমাকে পান্নাসের হুমকি দেন যে ব্যাংক থেকে যদি বাড়ি আসি তাতে তোমাকে ছেড়ে ফেল কোন ব্রাঞ্চের আপনি গিয়েছিলেন কৈলাশহর এসবিআই কৈলাশহর তো এই যে ঘটনাটা হয়েছে সে ব্যাপারে কি আপনি থানায় অভিযোগ করেছেন এই ব্যাপারে আমি থানায় অভিযোগ করেছি আমি সঠিক বিচার চাই উনি প্রায় সময়ই পাবলিকের সঙ্গে দুর্ব্যবহার করেন আরও দুদিনও আমার সঙ্গে করেছেন ব্যাংক কর্তৃপক্ষ আমাকে বলেছেন যে এইগুলো করা হয়েছে আপনি ম্যানেজারকেও জানাবেন না কেশার অভিজিৎ দাস অভিজিৎবাবু আমাকে বলেছেন যে ম্যানেজারকেও জানাবেন না আমি তো ওর সঙ্গে কথা বলেছি ও আর করবে না আজও আবার সেম সে করেছে ব্যাংকে গেলেই শুধু আমার সঙ্গে না পাবলিকের সঙ্গে প্রতি পাবলিকের সঙ্গে সুদূর ব্যবহার করে ও আজকে কিছু পাবলিক বলেছে যে ওনাকে কেন ব্যাংকে রাখা হচ্ছে এখান থেকে কেন ওনাকে সরানো হচ্ছে না